হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রধানমন্ত্রীর ফ্রিতে গ্যাস দিচ্ছে এই জুলাই মাসে কিন্তু প্রধানমন্ত্রী দিচ্ছে ফ্রিতে গ্যাস সিলিন্ডার কানেকশান তো ফ্রিতে গ্যাস সিলিন্ডার কানেকশন আপনারা যারা মহিলা রয়েছেন বাড়িতে তারা কীভাবে নেবেন এই বিষয়টি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো গত আজকে সকালের দিকে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু উজ্জ্বলা যোজনার ফ্রিতে গ্যাস আপনারা কীভাবে পাবেন বা যে নিউজের মাধ্যমে উঠেছে একটা খবর সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং অনেক কিন্তু সেখানে বলে দিয়েছেন কমেন্ট করেছেন যে কীভাবে আবেদন করবেন ঠিক সেই রকমই কিন্তু আজকের এই ভিডিওটি এখনকার এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন এবং এবং আপনারা ফর্ম কোথায় জমা করবেন ফর্ম কীভাবে ফিল আপ করবেন এছাড়াও আপনাদের পুরো বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই মাসে কীভাবে গ্যাস সিলিন্ডার আপনারা বুকিং করবেন তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছ যাবে তাহলে পরবর্তী ভিডিও যেটা করতে হবে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে যে ফর্মটা আপনি মোবাইল অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়টিও আপনাদেরকে আমি জানাবো তো বন্ধুরা তার আগে আপনাকে কিছু কথা আমি বলে রাখি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে গ্যাস সিলিন্ডার বুকিং করার সময় আপনাদের কিন্তু বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে কিন্তু একসঙ্গে চালু হয় না এবং প্রত্যেকটা আপনাদের এলাকাতে হয়তো এখন চালু নাও হতে পারে দুদিন পরও হতে পারে এবং অন্যান্য এলাকাতে হয়তো অফিসে চালু হয়ে যেতেও পারে এমনটা নয় যে আপনাদের ওখানে চালু হয়নি বলে কিন্তু অন্যান্য জায়গায় চালু হবে না এরকম কিন্তু নয় এছাড়াও এই গ্যাস সিলিন্ডার বুক করার ক্ষেত্রে ফর্ম ফিল করে কিন্তু এই গ্যাস সিলিন্ডারটা ফ্রিতে উজ্জ্বলা যোজনার ফর্ম ফিল কিন্তু করে এই গ্যাস সিলিন্ডারটা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন দু হাজার কুড়ি সালে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল তখন থেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা চলছে এবং এই ফর্ম কিন্তু তখন থেকেই মানে যোগ্য হয়ে আছে এবং এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু উজ্জ্বলা যোজনার গ্যাস তিনটি গ্যাস দেওয়া ও হয়ে থাকে তো বন্ধুরা এই যে ফর্ম এই ফর্মটা না ফিল আপ করেও কিন্তু আপনাদের এলাকাতে হয়তো গ্যাস সিলিন্ডার দিতে পারে সেটা আপনাদেরকে গ্যাস অফিসে গিয়ে কিন্তু সেটা আপনাদের দেখতে হবে এবং গ্যাস অফিসে গিয়ে কিন্তু বিভিন্ন রকম এজেন্টরা থাকে সে জায়গায় আপনারা যদি চান তাহলে কিন্তু সেখানে টাকা দিয়েও আপনারা করতে পারেন দেখবেন যে অনেকে আপনার কাছে টাকা চাইবে পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু গ্যাস কানেকশান করার জন্য চাইবে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেবেন না আপনারা সরাসরি গিয়ে গ্যাস অফিসে যাবেন গিয়ে কিন্তু এই এই ফর্মটা আপনারা জমা করবেন করে কিন্তু আপনি সেখানে গ্যাস সিলিন্ডার ফ্রিতে নিতে পারবেন আর যদি টাকা পয়সা দিয়ে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে নিতে হবে এজেন্টের কাছ থেকে যদি আপনি কোনো রকম এজেন্টের কাছ থেকে নিতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে শুধু আর ডাইরেক্ট যদি আপনি গ্যাস অফিস থেকে নেন তুলেন তাহলে কিন্তু আপনার কোনো পয়সা টাকা লাগবে না তো এই বিষয়টি পরিষ্কার হলো আপনাদের কাছে এবার আপনার আমরা শুরু করি যে ফর্ম কীভাবে ফিল আপ করবেন তো জুলাই মাসে আপনাকে গ্যাস দেওয়া হচ্ছে জুলাই মাসে গ্যাস সিলিন্ডার যদি আপনারা নিতে চান তাহলে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে খুব সিম্পল ফর্ম এর আগে অনেকবার আপনাকে ফিল আপ করে দেখিয়েছি বিভিন্ন রকম ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যেটা বলা হয়েছে নাম মিডিল নাম লাস্ট নাম আপনার ফুল নাম মিডিল নাম এবং লাস্ট নাম আপনাকে দিতে হবে তারপরে আপনাকে একটা এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে এ এইচ এল নাম্বার এই নাম্বারটা আপনি গ্যাস অফিস থেকে নিতে পারেন আপনার গ্যাস যেখানে অফিস রয়েছে সেখান থেকে আপনি নিতে পারেন তাদের সাথে যোগাযোগ করে তারপরে এখানে আপনি বসে দিবেন এছাড়াও আপনি এখানে লোন রেকর্ড ফর স্টোভ রিফিল না বোথ আপনি কোন নিতে চান সিলিন্ডার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন করার পর আপনি নিচে দিকে আসবেন আসার পর একটা সিম্পল ফর্ম কোনো কিছুই নাই ফর্মে বলা হয়েছে ডেয়ার এলপিজি ডিস্ট্রিবিউটার প্রথমত নাম লিখবেন তারপর বয়েস লিখবেন এখানে আপনাদের বয়স এখানে সম্পর্ক কী লিখবেন তার সঙ্গে এখানে আপনাদের রেসিডেন্ট অফ এখানে আপনার ঠিকানাটা ফুল ঠিকানাটা আপনি ঘরে লিখে দেবেন তাহলে কিন্তু আপনার এই ফর্মটা ফিল আপ হবে এর সাথে সাথে এখানে ডেট দেবেন নিচে আরেকটা অপশান রয়েছে প্লেসটা আপনি কোথা থেকে আবেদন করছেন সেটা দিবেন এর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সিগনেচার আপনার একটা দিয়ে রাখবেন যদি সিগনেচার না পারেন তো টিপস হয়ে দিলেও চলে যাবে কোনো রকম সমস্যা নাই তো এটা হচ্ছে উজ্জ্বল যোজনার প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার কিন্তু গ্যাস সিলিন্ডার নেওয়ার এটা একটা ফর্ম এবার আপনাকে একটা ফিল আপ করতে হবে কে ওয়াইসি ফর্ম আপনাকে কে ওয়াইসি করতে হবে এর সঙ্গে সঙ্গে একটা কে ওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে কীভাবে ফিল আপ করবেন চলুন আমরা কে ওয়াইসি ফর্মটাও দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কে ফর্ম তো এই কেওয়াইসি ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে দেখছেন যে কে ওয়াইসি ফর্মের ডান দিকে এখানে একটা ফটো লাগাতে হবে ফার্স্ট নাম মিডিল নাম থাকলে নয়তো লাস্ট নাম ডেট অফ বার্থ আপনি এখানে দেবেন দেওয়ার পর এখানে অ্যাড্রেস ফর এলপিজি কানেকশন কোথায় আপনি আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন এখানে দিয়ে দেবেন এবং আপনার অ্যাড্রেস যেখানে আপনি এলপিজি কানেকশন নেবেন সেই অ্যাড্রেসটা আপনি দিতে দেবেন এখানে তো দেওয়ার পর এখানে এক এক করে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে হাউস বা হাউস নেম বা ফ্ল্যাট নেম বা এখানে হাউস যদি থেকে থাকে আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন এসব কিছুই লাগবে না শুধুমাত্র আপনার এখানে টাউন বা সিটি রাস্তা ভিলেজ বা পঞ্চায়েত এখানে সাব ডিস্ট্রিক্ট ব্লক ডিস্ট্রিক্ট স্টেট তারপরে এদিকে মোবাইল নাম্বার পিনকোড তারপরে এদিকে ল্যান্ডমার্ক তারপরে এদিকে ইমেল আইডি থাকলে না থাকলে দিতে হবে না তো এগুলো করে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট তো আপনার সাথে আপনার বাড়িতে কতজন আছে যদি আপনাদের বাড়িতে পাঁচজন থেকে থাকে তার এখানে নাম সব দিয়ে দেবেন এই নাম দিবেন সরি এইদিকে নাম দিবেন আর আপনি এখানে কিন্তু রিলেশনগুলো তার লিখে দেবেন প্রথমে রিলেশন কার সাথে কার আপনার সাথে আপনার ছেলের বা আপনার মেয়ের বা আপনার হাজবেন্ডের সব দিয়ে দেবেন দেওয়ার পর এখানে প্রত্যেকটার আধার কার্ডের কিন্তু একটা করে অ্যাটাচ কপি লাগবে এর সঙ্গে সঙ্গে আধার নাম্বারগুলো প্রত্যেকটা ঘরে আপনি পাঁচজনের লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি থেকে যাবেন এখানে জয়নিং পহল জয়নিং বলা হয়েছে তো পহাল জয়নিং ডিটেলসে গিয়ে আপনি আপনার আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন এখানে আপনার প্রথমত আধার কার্ড যার নামে আছে আপনারই তো এখানে আধার কার্ড আছে তো আপনার এখানে নাম লিখবেন আধার কার্ডের নাম্বার দিবেন এর সাথে সাথে এখানে আপনি একটা আধার কার্ডের অ্যাটাচ কপিও কিন্তু আপনাকে দিতে হবে যেটা পরিষ্কার লেখা রয়েছে এর সাথে পার্টিকুলার অফ মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য প্রথমত ব্যাঙ্ক নেম লাগবে ব্যাঙ্ক নেম বলতে এখানে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে আপনার নাম দিতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট থাকলে এছাড়াও এখানে আপনি ব্যাঙ্ক নেম দিবেন ব্রাঞ্চ নেম আইপিএসসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর তারপরে নিচের দিকে একদম চলে যাবেন আপনাদের কিন্তু রেশন কার্ড থাকতে হবে এক্ষেত্রে রেশন কার্ড লাগবে রেশন কার্ড বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে কোন ধরনের রেশন কার্ড যদি আপনাদের এক্ষেত্রে এখানে এ এ ওয়াই হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এ ওয়াই এখানে টাইপ করবেন তারপর এখানে রেশন কার্ডের নাম টা আপনাকে দিতে হবে এ ওয়াই এর তারপরে কিন্তু আপনার এই ফর্মটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন আর একটা রয়েছে টাইপ অফ এলপিজি সিলিন্ডার ডিজায়ার তো এখানে আপনি কোন ধরনের সিলিন্ডার নিতে চান চোদ্দো দুই কেজি না পাঁচ কেজি সিলিন্ডার নিতে চান বা এখানে আপনি দুই ইউনিট এলপিজি স্টোভ ফ্রম ডিস্ট্রিবিউটার আপনি ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিতে চান কি না যদি চান ইয়েস যদি না চান নো করে দিবেন তারপর এখানে ঠিক একইভাবে আপনার এখানে নাম দেবেন তারপর এখানে বয়েস দেবেন কী সম্পর্ক আছে দিবেন তারপর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে ঠিকানা সেই ঠিকানাটা আপনি এখানে আবারও দিয়ে দেবেন এখানে দিয়ে দেওয়ার পর আপনি নিজে যদি চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে ডেট প্লেস তারপরে এখানে আপনার সিগনেচারটা দিয়েই কিন্তু আপনার ফুল কাজটি হয়ে যাবে এবং এই জায়গাটা আপনার কিন্তু যারা ডিস্ট্রিবিউটার রয়েছে তারা এইখানে এটা ফিল আপ করবে এবং এই যে এখানে সিগনেচারের ডিস্ট্রিবিউটার এখানে কিন্তু তারা সিগনেচার একটা করে দেবে এবং অ্যাকনোলজমেন্ট হিসাবে আপনাকে এই এই জায়গাটা কেটে কিন্তু দিয়ে দেওয়া হবে তো এইভাবে কিন্তু আপনি এই ফিল আপটা করতে পারবেন ফর্মটা এবং এই ফর্মটা কিন্তু খুব সিম্পলি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা ফিল আপ করে সাপোজ আপনি কিন্তু গ্যাস সিলিন্ডারের কানেকশান নিতে পারবেন তো বন্ধুরা যারা আবেদন করবো বলছিলেন তো তাদের জন্য তো আপনারা এভাবেই কিন্তু আবেদন করতে পারবেন যে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য উজ্জ্বল উজ্জ্বলতার ফিরতে গ্যাস তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি সঠিক তথ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আপনাকে অবশ্যই একটা কথা বলে রাখি শেষের দিকে যে আপনি গ্যাস অফিসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন করার পর আপনি এসবগুলো দেখে কিন্তু নেবেন কোথাও যদি আপনি টাকা পয়সা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সেটা দায়িত্ব নিজের দায়িত্বে আপনি কিন্তু কাজ করবেন আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি করতে পারেন কিন্তু আপনার নিজের দায়িত্বে আপনি কিন্তু করবেন কেননা যেখানে টাকা দেবেন বুঝে সুঝে কিন্তু টাকা দেবেন এবং গ্যাস সিলিন্ডার আপনি সেখান থেকে নিয়ে নেবেন তো বন্ধুরা সমস্ত বিষয়টি আশা করছি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত